باي حضرت عزرائيل عليه السلام رمان شخويبو فيقول النفس من أنت تمي خي أمار سمنة إلائي وما تريدو أمار لوگه كي دور خار تمي أمار خو أمار بزرگان حضرت عزرائيل عليه السلام خويبو بندا أمي تمار براخ بلير كل منو لائي বারতর কোন মানুষ নাই রে আমার নাম হইলো আলা মালাকুল মউত হযরত আজরাইল বন্দা ডরাই হলে ভয় করিও না আমি আজরাইল আল্লাহর হুকুমে তোমার সামনে আইলাম আল্লাহ যে আখরাজা গামিনাত দুনিয়া খামান না আপনারা রে দিন মালাইল জান না বেজান ভিডিও করবা ভাই বউ না করে মানে দেখতে না এটা কি হাই রে হয় ও তো মানুষ দেখো যাই এটা تندري تاي لاي خربا كدا هو ولي الله شانو بادو بخربانا افنا ربوي زاي او زارا شاملي امار شاملي باي افنا ربوي زاي ار پندل وار زاگان اي خورار كنتا لاي اتاي لاي خربا برا خورمازي برا خورمازي زودي سب تاي ده بڑا محفل ہوئي تي آگه ہوئي تو باغبورولا ناني خوص آئي ایر باده تندو اخون باغبور افنا شمیتو خورای کسو خومی کسوئي اخون دخواز آئي برا خبلين مازي নাম্বার ওয়ান যদি মহফিল হয় তাহলে এটা হইলো টান্টুর মহফিল আল্লাহ কবুল করুক সারাই হোক আল্লাহুম আমিন ভাই বইছনি বউ আর দোলা দরুদ শরীফ বলো আল্লাহুম্মা আল্লাহর হাবিবের উপরে বেশি বেশি করে দরুদ শরীফ পড়িবার চেষ্টা করবা মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা আল্লাহর হাবিবে ফরমাইন যদি আমার কোন উম্মতে এক মর্তবা দরুদ শরীফ পড়ে আল্লাহ রাব্বুল আলামিনে তার নামায় আমল 10টা নেকি দান করবা আর 10টা গুনাহ সগীরা মাফ করে দিবা জোরে কও না সুবহানাল্লাহ একবার মদিনার শরীফ বারে ভাই খেয়াল করিয়া উচ্চ কণ্ঠে আমরা দরুদ শরীফ পড়াইতাম আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা اپنے سے پلا لے نا مجھے اللہم صلی علی اپنا را بوئنا وعلی علی ما امن دیشے جبیر مان جدہ সেই ঘরে লাই বিসালাল্লাহুম্মা সাল্লি আলা সম্মানিত আজকের এই পীরে তরিকত শাহ সুফি কুতবুল আলম হযরত আল্লামা আব্দুল আজিজ চৌধুরী সাহেব টান্টু রহমতুল্লাহ আলাইহি ও পীরে তরিকত ওলিয়ে কামিল শাহ সুফি আতাউর রহমান সাহেব চৌধুরী রহমতুল্লাহ আলাইহি আউলিয়ায়ে কেরামগণের উরুস মাহফিল উপলক্ষে এক বিরাট আজিম সানওয়াজ মাহফিলের পরম শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি আমার জনাব বড় ভাই আমার মাস্টার সাহেব আমার ফজল ভাই দিগর হযরত ওলামাই কেরাম দূর দূরান্ত হইতে আগত আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়ারি সম্মানিত ওলামাই কেরামগণ সম্মানিত আমার বাবার বয়সী মুরব্বি আল আজম প্রাণপ্রিয় তরুণ যুবক সমাজ ভাই বন্ধুগণ অত্র এলাকার পর্দার আড়ালো সম্মানিত আমার পর্দানিশীন মা বোনেরা প্রত্যেকের খেদমত আমার সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ উপস্থিত হাজিরিন মহান আল্লাহ রাব্বুল আলামিনের এলাকা কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদের আল্লাহর মকবুল দুই অলির দরবার টান্টু দরবার শরীফ
আশার এবং বসার তৌফিক দান করছেন সেই মহান আল্লাহর দরবারে একবার শুকরিয়া আদায় করি সারাই কই আলহামদুলিল্লাহ আর দুড়া জুরে হই না আলহামদুলিল্লাহ আমার বুজুর্গন আমরা ওলি আখলার দরবারে আইছি নানি ফয়জ হাসিল করার লাগি বালা ইরাদা লইয়া নানি আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মদের যে পরিমাণ ফ্যাসিলিটি যে পরিমাণ বৈশিষ্ট্য দান করছে অন্য কোন নবীর উম্মতের এই পরিমাণ বৈশিষ্ট্য আল্লাহ দান করছে না সুবহানাল্লাহ আল্লাহ জমিনের মধ্যে 18,000 মখলুকাত এর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ সম্মানী মখলুক আল্লাহ আমাদের আশরাফুল মখলুকাত ইনসান জাত বানাইছেন জুড়ে হও না সুবহানাল্লাহ ইনসান যারা আছেন তাদের দাম জমিনও আছে অন্ধকার কবরও থাকব কাল কিয়ামতের ময়দানও হাশরের ময়দানও দাম থাকব না এই যে দাম এই সম্মান হইতলে ভাইলাম একমাত্র আমাদের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আল্লাহ দুনিয়া আখিরাত সর্বাবস্থায় আমরা সম্মানই বানাইছেন সুবহানাল্লাহ আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাইন ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়ালা ইয়াজিদু যালিমিনা ইল্লা খাসারা আমার ঈমানদার মুমিন বান্দাবন্দি হল আমি আল্লাহ আমার কালামুল্লাহ আমার কোরআন শরীফ তোমাদের উপর আমি আল্লাহ মুমিন বান্দাবন্দির উপর রহমত হিসাবে দিলাম জোরে হো সুবহানাল্লাহ আর আমার নবীরে আল্লাহ হইদরা ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহ তাম পৃথিবীর জন্য তোমার রহমত বানাইলাম জোরে হো না সুবহানাল্লাহ বায়াইন বহুত দূর দূর তনে আইসেন দূর দূরান্ত তনে আইসেন আমি আওয়ার সময় দেখছি হাজার হাজার গাড়ি আপনার চলতেছে চলেন না কোন কারণে টান্টোর সাবকিবিল্লা রহমতুল্লাহ আলাইগণের উরুস মাহফিল আইসি ফয়েজ হাসিল করার লাগে অনেক ভাইয়াইন দোকানও দোকান তো জীবনে বহুত দোকান হই ভাই মিলব না হোসাই বহুতে বিষাদরা বুর্গা লইতা ভাই আইস তো বুর্গা লোয়ার দিন নাই আইস তো খাফর লোয়ার দিন নাই অলি অখলর সহবত যত সময় বই পায় আল্লাহর মকবুল অলি অখলর কাছ থেকে ফায়দা হাসিল করা যায় জোরে কো সুবহানাল্লাহ অলি অখলর দ্বারও যত সময় বই পায় অলি অখলর কাছ থেকে ফায়দা মিলে আর সাধারণ কোনো মুর্দেগানোর কবরের দ্বারও যাই পাই ইনো উবাইয়া ফড়াশোনা করবাই আপনার কাছ থেকে মুর্দায় ফায়দা হয় কো না সুবহানাল্লাহ আমরা দোয়া করি বর্তমান টান্টোর বর্তমান যে সাহ হজরত মৌলানা আব্দুল বাসির চৌধুরী সাহ আমরা হয়েছি আল্লাহ তান মকবুল বন্দার অলির হায়াতরে বাড়াই দেব সারায় খুব আল্লাহ আমি আমরা গৌরবান্বিত এখানে কম বয়স হয়েছি আমরা বাক্কা লম্বা দিন ভাইমু ভাই মানে কই চাই আল্লাহ তার বন্দার হায়াতরে বাড়াই দেব আল্লাহর বন্দা বহু বন্দা কাল রাই একটা পর্যন্ত আব খসুদর মন খালো আজ সুবান আল্লাহ কই চাই না ওলা কোনো ফেসেঞ্জার বারোই বালি বাদর দিন লাখ দেড় লাখ মানুষের সমাগম আই লাখ দেড় লাখ মানুষ হইবা না ওতা প্যান্ডেল সারিয়া আল্লাহর বন্দা মন খা এই ওয়াজর সভাপতি আমি আসলাম এক অতিথি টাইমে বইছে না প্যান্ডেল তো নিলাম ইয়ারও আনাই দিলিস বুঝাইছে আমি খুব সৈলালা আলিম আপনারা জানোই 8 মিনিট কম একটায় মন খাল আমার 4,500 টাকার উপরে গাড়ির ভাড়া আছে কইছি কিওর ভাড়া কোনথা নাই যাই আর কি আল্লাহর আমি আই গেছি একমাত্র আই আমি টান্টো দাইতাম আমার বউ আগে তো আমার ফজল ভাই আমার বাহার আবির যাও আমার ভাই আই গয়েরও আমারে বড় মায়া করই আর বেশ আমি খুশি টান্টোর সাহ আতাউর রহমান সাহ রহমতুল্লাহ আলাই আল্লাহর যে বন্দা আসলে আল্লাহর বন্দায় জমিনও বড় মায়া করতা মাঝে মাঝে গরো এখন কর সাবে গফ করছেন হইতা যে খারি নজরুল ইসলামের ওয়াসটা দেও সুবহান আল্লাহর অলি এই জমিনও নাই ভাই অলি আল্লাহ হলোর দ্বারো গেলে মানুষের লাভ হয় লাভ হয় না হকানি অলি আল্লাহ যারা আছেন এরার জমিনের ডর নাই আপনারা বই যাই না নো এন্ট্রি লাগাই দে রাখছ যে মাঠে আরম্ভ করছ ভিডিও আমারে তো বেজান ভরায় এর কারণে খরে জায়গা রয়েছে নি আর আমি তোলার সময় আমার আছে আমি ফিল করিয়ান না বুঝাইছে আমার ভাই আমারে কইছেন আমার কিছু টাইম আছে তবে আমি চেষ্টা করম অত লম্বা সময় নষ্ট করতাম না ইন ওলামাই কেরামগলোর ফ্লাট বুধবার কইবা তাই নাই আর মাইক ধরে দিছে আমার এখন দেব হয়েছে আপনারারে তোলা শৃঙ্খলা হিসাবে আপনারা প্যান্ডেলের ভিতরে বই যাও ভাই আই আপনারা বেজান মোবাইলে হয়তরা মোবাইল বাদে তুলিবাই করে মানুষ হয়তো আপনারা ধৈর্য সভারে বই অলি আল্লাহ যারা আছেন এরার জমিনেও ডর নাই কবরেও ডর নাই কেয়ামতের ময়দানে কোনো ডর নাই ডর আসেনি যারা আল্লাহ আল্লাহ করিয়া আল্লাহরে রাজি করি নাই আল্লাহ তারার উপরে রাজি হয়ে যায় মাল্লাহুল মৌলা ভালাহুল কুল যে আল্লাহর বনি যায় তামাম জাহান তার বনি যায় জোরে হো না সুবহানাল্লাহ আমার বুজুর্গ অলি অকল নবী অকল এরা যেভাবে জমিনের মধ্যে নমাজ পড়িছে
এরা যদি চায় তাহলে অন্ধকার কবর নামাজ পড়িতে পারবো পারবো না বার হরিয়া সাও সিরুর আসরার ফি আহওয়ালিল আবরার কিতাবের মধ্যে মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি হযরত সাইয়্যিদিনা শেখ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি আল আম্বিয়া ওয়াল আউলিয়া يصلون في بيوتهم كما يصلون في قبورهم ولي خل এবং নবী খল এরা যেভাবে জমিনের মধ্যে নামাজ পড়িছে এরা যদি চায় তাহলে কবরের মধ্যে নামাজ পড়িতে পারবে কোনো অসুবিধা নাই জোরে বলুন সুবহানাল্লাহ ইলা জমিনে কোনো মানুষ আসলনি জমিনে তাকতে দোয়া করছনি আল্লাহ আমি মারা যাওয়ার পরে আমারে আমার কবরে নামাজ পড়ার ক্ষমতা দান করিও কেউ দোয়া করছনি এক ফেসিন চারু নাই জমিনও স শরীরে নমাজের সময় মিলেন না আর কবরও আরেক নমাজ আছে নি মাত্র না বিলকুল না আমার বুজুর্গন আল্লাহর মকবুল একজন ওয়ালি বার করিয়া চাও মরলে কে বাদ কেয়া হোগা কিতাবের মধ্যে হজরত মৌলানা আশি কিলাই বলন শরিয়া নয় আল্লাহর মকবুল আলী যে বলে নাম হইল হজরত সাবিদ বোলানি রহমতুল্লাহ আলাই জবরদস্ত বলে হজরত সাবিদ বোলানি রহমতুল্লাহ আলাই জমিন তাকতে ওসিয়ত করিয়া যায় না আল্লাহ মানুষ মারা যাওয়ার পরে যদি মানুষরে কবরের মধ্যে নামাজ পড়ার ক্ষমতা দেও আমি সাবিদ বোলানি যে সময় মারা যাইম আমি মারা যাওয়ার পরে আমার কবরের মধ্যে নামাজ পড়ার ক্ষমতা দান করিও কোনা সুবহানাল্লাহ আমার বুজুর্গান আল্লাহর মকবুল বলি হযরতে সাবিদ বোলানি রহমতুল্লাহ আলাইহি দুনিয়াতে বিদায়লেন হাজার হাজার মানুষের সমাগম হই যায় আল্লাহর অলির জমিন খাবলের মাধ্যমে আবৃত্ত করিয়া জানাজার নামাজ পড়াইয়া আল্লাহর অলির কবরের মধ্যে দফন করিয়া সরিয়ায় সামান্য দূরে যাওয়ার পরে শোনা যায় আল্লাহর অলির কবর তো একটা শব্দ বাইর হয় মানুষে ধরায় আরে এত জবরদস্ত একজন বলি এই দুনিয়া তোলে বিদায় নিলাম এনর কবর কোন কারণে তো বড় শব্দ বাইর হয় সামান্য দুই চারজন সাহসী মানুষ আল্লাহর অলির কবর তারও যায় যাওয়ার পরে দেখো আল্লাহর অলির কবর তুলে সামান্য মাটি সরিয়া যায় সামান্য ফাঁক হয়ে যায় আল্লাহর বন্ধা হলে উগি মার উগি মারার পরে দেখা যায় আর কেউ নাই রে আল্লাহর মকবল বন্ধা মকবল বলি ফদর সাবিদ বোনানি রহমতুল্লাহ লাইয়ে তান কবরের মধ্যে নমাজ পড়িতে শুনে জোরে হল সুবহানাল্লাহ এর কারণে আমার বুজুর্গন হলি আল্লাহ যারা ইবা জমিনও ডর নাই এরার কবরের মধ্যে ডর নাই কামতর ময়দানও ডর নাই হকানি বলি উল্লাহ যারা ইবা এরার জমিনের মধ্যে সুসংবাদ আছে কামতর ময়দান তাদের জন্য সুসংবাদ আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় লাহুমুল বুশুরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা হকানি বলি আল্লাহ যারা ইবা এরার জমিনের মধ্যে সুসংবাদ আছে রে কাল কিয়ামতের ময়দানে তাদের জন্য সুসংবাদ আমার বুজুর্গন টান্টর সাহেব রহমতুল্লাহ আলাই যে ওলির দরবারে আমরা ইয়া জমা হইলাম কি পরিমাণ বলি নকশবন্দি মজ্জদ্দরি তরিকার নানি আল্লাহর অলি একবার হজু আসলাম বাইরে অলি অখলর দ্বারও যাবা লাগে না এরা নাম ধরলে জিন্নাত ভূতে মানিলাই মানিলানি জোরে হোক না সুবহানাল্লাহ অলি অখলর নাম ধরিয়া ভূ দিলে জিন্নাতে খোতা মানে মানিলানি আল্লাহর অলি টান্টর সাহেব রহমতুল্লাহ আলাই একবার হজো আসলামি জীবনের মাঝে দেখলাম আরবের মধ্যে গেছেন যাওয়ার পরে দেখা যায় আরবের মধ্যে সেই জায়গার একজন ব্যক্তি তার একজন যুবতী মেয়ে চোদ্দ পনেরো বৎসরের মেয়ে জমিনের মধ্যে পাগল জমিনে কোনো কাপড় পরিধান করে না মা চিনে না বাবা চিনে না ভাই চিনে না বোন চিনে না জমিনে কোনো মানুষের লগে কথাবার্তা নাই একটা কামরার মধ্যে ঢুকাইয়া রাখছেন চোদ্দ পনেরো বৎসরের যুবতী মেয়ে শরীরের মধ্যে কোনো খাবার নাই বাবায় জমিন ওখান তুই যাই আল্লাহ আমার জমিনের মধ্যে শর্মিন্দা করিও না মায়ের জমিনের মধ্যে খান তুই যাই আল্লাহ আমার জোয়ান যুবতী মেয়ে জমিনের মধ্যে উলঙ্গ মানুষের সামনে মুখ দেখানো সম্ভব হইত নাই আল্লাহ তোমার দরবার দোয়া করি আর আমার পাগল মেয়েরে ভালো করে দিলাম বাইরে আওলাদের জন্য মা বাবায় দোয়া করো এই মা বাবার দোয়া কোনো সময় আল্লাহ ঘুরাই দেয় না
আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমাইন জমিন ও তিন ধরনের মানুষ আছেন এরা যে সময় আল্লাহর দরবারে দোয়া করে আল্লাহ তাদের দুয়ার কোন সময় গুরাই দেলাম ইয়া রাসূলুল্লাহ এই তিন ধরনের মানুষ কেন আমরা হইলাম আল্লাহর হাবিব ফরমাইন সালাসু দাওয়াতিল মুস্তাজাবাতিল লা শাক্কা ফিহি দাওয়াতুল মাজলুম ودعوة المسافر ودعوة الوالد على ولدي الله حبيبه فرمائن এর মধ্যে এক ধরনের মানুষ হইল রে যাদের মা বাবাই সন্তানের জন্য দোয়া করে আল্লাহ মা বাবার দুয়ারে কোন সময় গড়াই রেল সুবহানাল্লাহ এর কারণে আমার বুজুরগণ মা বাবার খেদমত করিও আল্লাহ কোরআনের মধ্যে কইছেন واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين احسانا اي زمينر مدد সর্বপ্রথম আমার ইবাদত করো ولا تشركوا به شيئا আমার লগে জমিন কোন জিনিস শরীক করিও না وبالوالدين احسانا দুই নম্বরে اي জমিন তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিলাম বাইরে জোয়ান আমার বিশ্বাস গত বছর টান্ডুর উরুস মাহফিল হইতে অনেকে মা বাবার হইয়াইছ অনেকে মা বাবার হইয়াইছ মা গো আমার জন্য দোয়া করি আমি টান্ডুর উরুস আমি যাইয়া আয়োজনে করমা জমিন নাই বাবা জমিন নাই অন্ধকার কবর ঘুমাইছ সন্তান গাড়ি তুটার আগে মার কবর দ্বার যায় বাবার কবর দ্বার যায় মা বাবার জন্য জিয়ারত করে মা বাবার দোয়া লইয়াই যায় বাইরে এর কারণে সন্তান বেমার পড়লে মা বাবার বড় দুঃখ লাগে মা বাবার খলিজার মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলে আল্লাহ তোমার দরবার দোয়া করে আর আমার জাতর বেমার আপনি মোলায় ঘুমাই দে তেই মেয়ের মা বাবা হয়রান অবস্থায় চিন্তিত খবর পাইছেন যে টান্ডুর সাহ হজ গেছে খবর লাগাইতে লাগাইতে তখন মুয়াল্লিম আসলা সলিমউদ্দিন হইয়া দেখছি একজন এনর কাছে ইয়া কইছেন যে আমি অনুরোধ করিয়া সাবরে দয়া করি আমার গোরখানা নিয়ে দিতে হয় ভাই বলি এখন যার বাড়ির যাইবাগে মনে করি আল্লাহর রহমত তার বরকত নাজিলে যায় এখন সুবহানাল্লাহ এরা আল্লাহর মায়ার বন্দা হয় আমার বুজুরগণ টান্ডুর সাহ রহমতুল্লাহ আলাইহির কাছে আইয়া ফরমাইল ও টান্ডুর সাহ আমি বড় সহায় নিরুপায় আপনার দ্বারস্থ হইলাম আমার চোদ্দ পনেরো বছরের যুবতী মহিলা আমার মেয়ে জমিন উলঙ্গ পাগল আমার বিশ্বাস হইল আপনারে যদি আমি বাড়ি খান লইয়া যাই আল্লাহ আপনার ছিল আমার মেয়ের বেমার হমাই বাজুরে হন সুবহানাল্লাহ আরো জুড়ে হো সুবহানাল্লাহ ওসিলা দোরা যাইছে নি মাথো না ও ওসিলা দোরতায় ওসিলা না হইলে ও মাইক্রোফোনের ওয়ার আছে মেশিনও না হইলে মুল্লা ঠাট্ট হয়ে যাই মনে নি মাত্র না ওসিলা দোরা লাগে ওলি অখলর ওসিলা দরিও পীর মুর্শিদর ওসিলা দরিও মা বাবার ওসিলা দরিয়া দোয়া করিও আল্লাহ তোমার দুয়ারে ঘুরাই দিতে নাই জুড়ে হো সুবহানাল্লাহ আল্লাহর ওলিয়ে ফরমাইল ভাই তোমার মেয়ে তো বেমার না তোমার মেয়ে পাগল নাই তোমার মেয়ে বালা ও হুজুর এখন পর্যন্ত ঘরের মধ্যে তোর যা লোক লাগাই আইলাম আমার যুবতী মেয়ে জমিনের মধ্যে উলঙ্গ পাগল জমিনে কোনো কাপড় পরিধান করে না আল্লাহর ওলিয়ে ফরমাইল বাইরে আমি দেখি আর তোমার মেয়ে জমিনের মধ্যে পাগল নাই ভালো আছে আল্লাহর বন্দায় মানলো না হুজুর আমার বাড়িতে যাইতে লাগবো সামাইল ভরে গাড়ি লইয়াই আল্লাহর ওলি টান্ডুর সাহ আব্দুল হাজির সাহ রহমতুল্লাহ লাই কি পরিমাণ অলি আল্লাহ আসলাম আল্লাহর অলি যখন গাড়ির মধ্যে বৈশন বাড়িতে যায় বাড়ির ঢুকার ভরে দেখা যায় আল্লাহর বন্দার যে যুবতী মেয়ে চৌদ্দ পনেরো বছরের মেয়ে চব্বিশ ঘন্টা জমিন হলুম করিত এই মহিলায় সুন্দর কাপড় পরিধান করিয়া আল্লাহর অলির সামনে দাঁড়াইয়া সালাম দেয় জুড়ে হন সুবহানাল্লাহ আল্লাহর অলিয়ে ফরমাইল ও বাইরে আমি আগে হইলাম তোমার মেয়ে পাগল নাই তোমার মেয়ে ভালো আল্লাহর অলিয়ে তেল ভরিয়া দিন টাকা ভরিয়া দিন আল্লাহর অলির সেই সময় এক হাজার দিন আর আল্লাহর বন্দায় দান করলো আল্লাহর অলিয়ে টাকা লইল না দীর্ঘ হাতের মধ্যে লইল না আল্লাহর বন্দায় হইল হুজুর আমি জমিনের মধ্যে হাজার হাজার দিরহম খুয়াই লাইলাম
কিন্তু আমার অলর দুইলো আমার দিন ঘুমটা লইয়া যাইতায় আল্লাহর অলিয়ে দেখলা যদি আমি লই না বন্দা বেজার হইব আল্লাহর অলিয়া হাতের মধ্যে লইছ লইয়া আবার দিয়া ফরমাইন বাইরে আমি তোমার পয়সা পাইলাম এই দিরহম লইয়া যাও তোমার এলাকার মধ্যে যত দুর্বল মাদ্রাসা হল আছে গরিব এলাকায় তোমার এলাকার মাদ্রাসার মধ্যে বন্টন করিয়া দিও জোরে ফোনা সুবহানাল্লাহ বাইরে রানলাম হইল অলি আল্লাহ এর কারণে জমিনের মধ্যে সবচাইতে বড় যে অলি এ অলির নাম হইল মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি হযরত সাইয়েদিনা শেখ আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহি এই জমিনের মধ্যে যত অলি হল সারার বড় অলি আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহির জবানের মধ্যে দেখা যায় বোরহানপুর নামক এক গ্রাম একজন হিন্দু মানুষ আসলাম আল্লাহর অলির বাসা আল্লাহর হবি আল্লাহর অলির চরিত্র আল্লাহর অলির ব্যবহার তো কিয়া মুগ্ধ হয়ে গেল জমিনের মধ্যে আল্লাহর অলির একজন মুরিদর কাছে খলিফার কাছে জমিন গোপনে গম গোপনে জমিনের দিন ইসলাম গ্রহণ করে লাইছে জোরে হন সুবহানাল্লাহ জমিনের কোনো মানুষে জানইল না তার মায় জানইল না বাবায় জানইল না ভাই জানে না বইনে জানে না কয়েকদিন পরে দেখা গেল সেই হিন্দু বেটা গোপনে গোপনে মুসলমান হয়ে গেল আল্লাহর বন্দা যখন দুনিয়া তুলে মারা যায় মারা যাওয়ার পরে শ্মশানের মধ্যে লইয়া যাব হইল শ্মশানের মধ্যে নিয়ে লাখলি রাখই আল্লাহর বন্দার শরীরের মধ্যে কি লাগাইছ যখন আগুন দেওয়া হয় ওই সময় দেখা যায় শ্মশানের লাখলি জ্বলিয়ে যায় কিন্তু আল্লাহর বন্দার শরীরের একটা পশম জ্বলে না আবার লামাই জয়নে লাখড়ি দে আবার ভালোভাবে বেশি করে গি দিস গি দিয়ে আগুন ধরাইছ বাইরে কয়েকবার চেষ্টা করল কিন্তু আল্লাহর বন্দারে জমিনের আগুনে জ্বালানো সম্ভব নয় তারা অপার হইয়া কইলা হায় রে হায় জীবনে অনেক মাংস রে শ্মশানের মধ্যে আনিয়া জ্বালাইলাম এই ব্যক্তি কোন কারণে আগুনে স্পর্শ করে না তারা গুসা করিয়া নদীর মধ্যে বাসাই দিলেই যখন নদীর মধ্যে বাসাই দে আল্লাহর মকবুল আলী হযরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহি একজন ভক্ত মুরিদরে জানাইল বাবা দেরি করিও না যাও তুমি বুরহানপুর গ্রামের মধ্যে যাও নদীর মধ্যে দেখবাই আমার একজন ভক্ত নদীর মধ্যে বাসিয়া যাইতেছে সে কিন্তু হিন্দু নাই রে গোপনে গোপনে কলিমা বলিয়া মুসলমান হইছে আমি অর্ডার করলাম তুমি কয়েকজন মানুষ লইয়া নদীর কিনারে যাও আমার আমার ভক্তরে ভাই ভাই নদীর তনে তুলিয়া খাবনের মাধ্যমে আবৃত্ত করিয়া তারে কবরের মধ্যে জানাজার নামাজ পড়িয়া দাপন করিও তারা কইলা ও হুজুর ও আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহি এখন আমরা কইলাও এই বেটার শরীর কোন কারণে দুনিয়ায় আগুন লাগছে না আল্লাহর মকবুল অলিয়ে ফরমায় তোমরা জানো না রে আমি আব্দুল কাদের হইয়া আমার ভক্ত যে মানু হইব এ মানুষের জন্য দুনিয়ায় আগুন দূরের কথা আল্লাহ কাল কতর হয়ে দিল এই মানুষের শরীরের জন্য দুজোর আগুন হারাম করে লেগেছে বলনা সুবহানাল্লাহ এর কারণে বাইরে জোয়ান হযরতে শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি গুলেস্তা বুস্তা কিতাবের মধ্যে নয় সহবতে সালি তেরা সলে কুলো সহবতে তালে তেরা তালে কুলো এই জমিন যদি ভালো মানুষের লোকে চলাফেরা করিয়া যাও বন্দা মারা যাই ভাই আল্লাহ কেমতর ময়দান ভালো ভালো মানুষের লোকে আসর করবা আর যদি জমিন খারাপ মানুষের লোকে চলাফেরা করিয়া যাও বন্দা মারা যাই ভাই আল্লাহ কাল কেমতর ময়দান এই খারাপ মানুষের লোকে তোমার আসর করবা এর কারণে আমরা সারায় দোয়া করি আমরা সারায় দোয়া করো বাইরে আল্লাহ তোমার দরবার দোয়া করি আর আমরা যেদিন দুনিয়া তুলে মারা যাইম কালকে আমার ময়দান হাসর ময়দান বাইরে
আল্লাহ পর গাছে দোয়া করিয়া টান্টর অলিও খলর লগে আমরা হাসর খান করিও সারাই হোনাই বাইরে টান্টর সব খলর লগে যদি আপনার হাসর হই যায় বন্দা তোমার কোন ডর নাই কোন ভয় নাই ওলি আল্লাহ গনের সামনে যাই ভাই এত বড় সাথে বইও ওলি আল্লাহ গনের দর নাই ভাই যত বেশি বই ভাই আল্লাহর ওলি হলর কাছে তোলে ফায়দা মিলবো মানুষ যখন মারা যায় মারা যাওয়ার সময় মালাকুল মউত আজরাইল মানুষের সামনে আয় আল্লাহর বন্দায় আজরাইলে পরিচয় পায় না আল্লাহর বন্দায় জানাইব ফায়াকুল নাফসু মান আনতা ওয়া মা তুরিদু ও বন্দা আমার সামনে আমার ঘরে তুমি আইলাই তুমি হয়তো নে আইলাই তোমার কি পরিচয় আমার হইলাও ওয়া মা তুরিদু আমার লগে তোমার কি দরকার আমার এখন হইলাও ভাই হযরত আজরাইল আলাইহিস সালাম রে মানুষে কইব ফায়াকুল নাফসু মান আনতা তুমি কে আমার সামনে আইলাই ওয়া মা তুরিদু আমার লগে কি দরকার তুমি আমার হও আমার বুজুরগণ হযরত আজরাইল আলাইহিস সালামে কইব ও বান্দা আমি তোমার বরাখবেলির কোন মানুষ নাই ভারতের কোন মানুষ নাই রে আমার নাম হইলো আলা মালাকুল মউত হযরত আজরাইল বান্দা ডরাই হলে ভয় করিও না আমি আজরাইল আল্লাহর হুকুমে তোমার সামনে আইলাম আল্লাহ যে আখরাজা কামিনাত দুনিয়া খামান না আপনারা দিন মালাইল জান না বেজান ভিডিও করবা ভাই বউ না ঘরে মানে দেখতে না এটা কি হাই রে ভাই কত মানুষ দেখো চাই ইটা ঠান্ডুরি তাই লাই করবা কিতা হয় বলি আল্লাহর সানো বেদমি করবা না আপনারা বই যায় ও যারা সামনে আমার সামনে ভাই আপনারা বই যায় আর প্যান্ডেল আর জাগা নাই খোরার কুন্তা নাই ইটা এলাই করবার বরাখর মাঝে যদি সব চাইতে বড় মহফিল হয় তে আগে হইতো বাঘবুরলা নানি কোসায় এর বাদে ঠান্ডু এখন বাঘবুর আপনার সীমিত করা কিছু কমি গেছে এখন দেখা যায় বরাখবেলির মাঝে নাম্বার ওয়ান যদি মহফিল হয় তাহলে এটা হইলো ঠান্ডুর মহফিল আল্লাহ কবুল করুক সারাই হোক আল্লাহ হুমামি ভাই আই বইসনি বউ আর তোলা দূর সরি বড় আল্লাহ হুমাম সাল্লি আলা জুরে وعلى آل مولانا أمة من بلوى مجاشا ورك إليه شرم سارم أبني دامن من چپا لینا مجھے اللہم صلی علی مولانا محمد وعلی مولانا محمد আমার বুজুরগণ মাতে খারাপ পাইতরা আমি কড়া ভাষায় মাতি আর ভাইয়াই ও ঘরে আবার যারা আইসো আপনারা বই যাই মানুষের জায়গা দেবা জান না আর খোরার কুন্তা নাই এত বড় প্যান্ডেল বরাখবেলির কোনো জায়গাত নাই